কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে পুলিশের বাধা, যুবলীগ ছাত্রলীগের ধাওয়া, আহত 3। কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পাশাপাশি মহানগর যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আজ শুক্রবার বেলা 11:30টার দিকে কুমিল্লা নগরের নজরুল এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। ধাওয়ার সময় 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে নিয়ে মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব সাম্প্রদায়িক গালিগালাজ। কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের দুর্গাপূজাকে কটাক্ষ করে মন্তব্য। কুড়িগ্রামের চারণ কবি ধারাপদ রায়ের উপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাককালে মন্দিরে হামলা এবং ভাঙচুরের অভিযোগে এ প্রতিবাদে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক তাপস বক্সি গণমাধ্যমকে জানান, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রথমে পুলিশ বাধা দেয়, পরে মহানগর যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মিছিলে ধাওয়া করে। এতে 1 নারীসহ অন্তত 3 জন আহত হয়েছে। সংসদ সদস্য আকম বাহাউদ্দিন দুর্গাপূজায় মদ খাওয়া নিয়ে কটূক্তি করায় তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করতে গিয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ সম্পর্কে জানতে কুমিল্লা মহানগর যুবলীগ এবং আওয়ামী লীগের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 10:00 নগরের নজরুল অ্যাভিনিউ এলাকার রাজস্থলী মন্দির এলাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের জেলা সভাপতি চন্দন রায়। প্রতিবাদ সমাবেশ শেষে বেলা 11:30টার দিকে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দির পাড় পূবালী চত্বরে আসছিল। এ সময় পুলিশ নগরের নজরুল অ্যাভিনিউ সড়কের কর ভবনের সামনে বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এ সময়ে নগরের কান্দিরপাড় পূবালী চত্বর থেকে মহানগর যুবলীগ এবং ছাত্রলীগের অন্তত 5 শতাধিক নেতাকর্মী মিছিলকারীদের ধাওয়া করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মিছিলকারীরা রানীর বাজার এবং মহানগর যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান নেয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সঞ্জু মোর্শেদ জানান, সংঘাত এড়াতে পুলিশ মিছিলটিকে কান্দিরপাড়ের পূবালী চত্বরে যেতে দেয়নি, কারণ কান্দিরপাড়ে মহানগর যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। আকস্মিক তারা মিছিল নিয়ে এসে বিক্ষোভকারীদের ধাওয়া করেন। পরে তারা পরিস্থিতি সামাল দেন বলে জানান। স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুজো উদযাপন নিয়ে এক সভা হয়। এ সময় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মদমুক্ত পূজা করার আহ্বান জানিয়ে দিয়ে একটি বক্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে 8 অক্টোবর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক বিবৃতিতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বক্তব্যকে সাম্প্রদায়িক উক্তি আখ্যা দিয়ে নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মিলন মহানগর পূজা উদযাপন পরিষদের ব্যানারে সভা হয়। পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়ের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। তিনি দাবি করেন, তার বক্তব্যকে বিকৃতভাবে ছাপিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন্দ্রীয় নেতাদের বিবৃতিতে তিনি হতবাক হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল 10:00 থেকে বেলা 11:00 পর্যন্ত নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে যুবলীগ এবং ছাত্রলীগ অবস্থান নেবে বলে জানিয়েছিলেন তিনি। এদিকে কুমিল্লায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মসূচিতে হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিষদের নেতাকর্মীরা।